এই ভিডিওটি তৈরি করে আপনি আপনার টিকটক আইডি বা লাইক আইডিতে আপনি শেয়ার করতে পারবেন আপনি আপনার ফ্যানস ফলোয়ার বাড়াতে পারেন তো চলুন আমরা এখন শুরু করে ভিডিওটি কীভাবে আমরা তৈরি করবো তো ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও টিউটার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটা আপনার প্রয়োজন হবে যেটি নাম কাইন মাস্টার তো আমি এখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তো কাইন মাস্টার ট্যাপ এখানে ওপেন করে সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপর আপনি কী করবেন এখানে যে প্লাস আছে আপনি প্লাসে একবার ট্যাপ করবেন তারপর এখান থেকে তিনটা এখানে রেশিও আছে আপনি এর ভিতর থেকে যদি টিকটক বা লাইকের ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে এখানে নাইন ইস টু সিক্সটি এ রেশিওর ওপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে তারপর এখানে যে মিডিয়া একটা অপশন আছে এখান থেকে মিডিয়াতে চলে যাবেন তো মিডিয়া থেকে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনাকে নিতে হবে তো আপনি এ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে একটু টেনে পনেরো সেকেন্ড মতো করবেন যেহেতু আমরা টিকটকের ভিডিও তৈরি করবো এজন্য আমরা পনেরো সেকেন্ড মতো নিলাম যদি পরে বেশি হয় বা কম হয় আমরা ছোটো বড়ো করতে পারবো সমস্যা নয় তারপর এখানে যে টিক আছে টিকটা দিয়ে দিলাম এখন আমি প্রথমে চলে আসলাম তো তারপর আপনি কি করবেন এখানে যে লেয়ার আছে আপনি লেয়ারে চলে যাবেন লেয়ার থেকে মিডিয়াতে চলে যাবেন তো তারপর আপনি এখান থেকে মিডিয়া থেকে আমি যে ভিডিওটি আমি এখন এডিট করব। আমি সেই ভিডিওটি আমার মিডিয়া থেকে নিয়ে আসবো মিডিয়া থেকে আমার মিডিয়া থেকে আমার যে ভিডিওটি আমি এখন এডিট করব সেই ভিডিওটি আমার এখানে চলে আসছে তারপর আপনি কী করবেন এখানে যে অ্যারো আছে আপনি অ্যারোতে ক্লিক করে এভাবে একটু ছবিটা একটু ফুল স্ক্রিন করে দেবেন তো তারপর যদি আপনি এখান থেকে যদি লোকটা ঘুরিয়ে দিতে চান তাহলে আপনি এখানে ডান পাশে আপনি একটু স্কল করে আপনি স্কল করে এখান থেকে এখানে যে রোটেট একটা অপশন আছে আপনি রোটেটে রোটেট করে নেবেন আপনি এখান থেকে এরপরে ক্লিক করে একটু রোটেট করে নেবেন যদি রোটেট নাও করেন তাহলে সমস্যা নয় আমি এখান থেকে একটু রোটেট করে নিলাম ওকে এখন আমরা এখানে যে ভিডিও লেয়ারে ক্লিক করব ক্লিক করব এখানে যে আপনি একটি অপশন আছে এখানে স্পিকারের অপশন আপনি এখান থেকে ভলিউমটা এখান থেকে মিউট করে দেবেন কেননা আমরা যখন ভিডিও শট নিই আশেপাশে থেকে অপ্রয়োজনীয় সাউন্ড চলে আসে যেন আমরা ভলিউমটা এখান থেকে মিউট করে রাখলাম তারপর এখানে টিকটা দিয়ে দিলাম তো তারপর আমরা কি করব আমরা ভিডিওটা প্রথমে বা শেষের দিকে যে অতিরিক্ত অংশ থাকে সেটাকে আমরা কেটে ছোটো করে নেব তো আমি এখন ভিডিওটা পেলে করব ওকে এখন আমরা ভিডিওটা পেলে করব পেলে করে যদি প্রথমে বা শেষের দিকে যদি অতিরিক্ত অংশ থাকে সেটাকে আমি কেটে ছোটো করে নেব তো দেখে আমি কোন পর্যন্ত রাখতে পারি ও এখান থেকে এই পর্যন্ত রাখবো আমি ভিডিও লেয়ারে ক্লিক করবো তারপর এখানে যে কাউসি আছে এখানে এখানে যে কাউসি আছে কাউসিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে ট্রিম টু রেপ টপ প্লে হেড তারপর আপনি ভিডিওটা লেয়ারে এভাবে আঙুল দিয়ে টেনে আমি প্রথমে নিয়ে আসলাম ওকে আমার প্রথম দিক থেকে কাটা শেষ এখন আমি ভিডিওর শেষের দিক থেকে কাটবো তো আমি দেখি কোন পর্যন্ত এখানে রাখতে পারি জাস্ট এ পর্যন্ত রাখবো আর কি তারপর এখানে রাখার পরে এখানে যে ভিডিও লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এখান থেকে কাউচিতে ক্লিক করবো তারপর এখান থেকে রাইট করে দেবো তারপর এখানে যে লেয়ার বেশি আছে দেখেন এখানে লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে কাউচিতে ক্লিক করব তারপর এখান থেকে আবার রাইট করে দেবো ভিডিওটা আমরা এক সমান করে নিলাম তো আমার কপালে আমার যে এখানে যে সবুজ একটা টেপ দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো সবুজ হোক বা গ্রিন হোক হলুদ হোক যে কোনো ধরনের টেপ আপনারা কপালে লাগিয়ে নেবেন কপালে লাগিয়ে এভাবে কপালে লাগিয়ে তারপর এভাবে ঢেকে রাখবেন ঢেকে তারপর আপনারা ভিডিওটা এডিট করবেন তো দেখেন আমি এখান থেকে এখন ভিডিওটা শুরু করব এখান থেকে আমি তো আপনারা এখান থেকে কপালে যে কোনো ধরনের টেপ আপনারা আটা দিয়ে লাগিয়ে নেবেন তারপর আপনারা ভিডিওটা এডিট করবেন এখানে যে ভিডিও লেয়ার আছে এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে ডানপাশ থেকে এখানে কি একটা অপশন আছে আপনি এখান থেকে এটা ইনিবেল করে দিবেন তো এখন আমি ক্রোমাকেটা ইনেবেল করে দেওয়ার পরে এখানে যে কি কালার আছে আপনি এখান থেকে কি কালারটা আমার এখান থেকে চেঞ্জ করা লাগবে অর্থাৎ কি কালারটা আপনার আপনার টেপের আপনার কপালের টেপের যে রং হবে আপনি এখান থেকে সেই রঙ নিয়ে নেবেন আপনার যদি কপালের টেপ যদি লাল রং হয় তাহলে আপনি এখান থেকে লাল নেবেন তো আমার এখানে একটি সবুজ আছে এজন্য আমি এখান থেকে এই সবুজ কালার এটা আপনার এখান থেকে নিয়ে নিলাম তারপর এখানে টিকটা দিয়ে দিলাম তো এখন আমরা এই সবুজ কালারটা আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব এখানে যে দুইটা কন্ট্রোলার আছে এখান থেকে দুইটা কন্ট্রোলার আছে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব তো এমনভাবে অ্যাডজাস্ট করব যেন আমার টেপটা কপালের টেপটা যেন একটু সাদা সাদা হয়ে থাকে এখান থেকে এমনভাবে আমরা অ্যাডজাস্ট করব যেন আমার কপালের টেপটা পুরো সাদা হয়ে যায় তারপর এখানে আর একটু অপশন আছে এখান থেকে আপনারা একটু টেনে টেনে আপনার পুরো এখান থেকে আমরা আমার কপালের যে টেপ আছে আমি ব্লু টেপটা আমি এখান থেকে সাদা করে নিলাম তারপর এখানে করার শেষে আপনারা এখানে টিকটা দিয়ে দিবেন তারপর ভিডিওর প্রথমে চলে আসলে লেয়ার আছে লেয়ারে ক্লিক করবো এরপর মিডিয়াতে ক্লিক করব মিডিয়া থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করব তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে এখানে চলে আসছে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা এভাবে হাত দিয়ে টেনে এভাবে এভাবে টেনে আমি এখান থেকে একটু ঢেকে দেব এভাবে আমার কপ মাথাটা ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এখন এখানে যে থ্রি ডাট একটা অপশন আছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেন টু ব্যাক করে দেবেন ব্যাক করে দিলে তারপর এখানে যে লেয়ার আছে এই লেয়ারটা আপনার ভিডিওর সমান করে নেবেন এখন যদি ভিডিওটা আমি পেলে করে তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে তো আমার ভিডিওটা কমপ্লিট পুরো এখন আমরা লেয়ারটা এভাবে টেনে সমান সমান করে দেই সবগুলোর ওকে তো আমার পুরো ওকে তো আমার ভিডিওটি পুরো কমপ্লিট এখন আমি ভিডিওটা একবার পেলে করব পেলে করে আমার ভিডিওটা এক্সপোর্ট করবো ওকে আমার ভিডিওটা পুরো কমপ্লিট তো এখন আমরা এক্সপোর্ট করবো তো এক্সপোর্ট করার আগে এখানে যে গিয়ার অপশন আছে গিয়ার অপশনে এখান থেকে আপনি একটু এখান থেকে এটি অফ করে নেবেন এবং এর সঙ্গে আপনি একটু মিউজিক অ্যাড করতে পারেন তো আমি এখন মিউজিক অ্যাড করলাম না আপনারা যদি চান তাহলে এখান থেকে একটু মিউজিক অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে যে এক্সপোর্ট আছে এখান থেকে এক্সপোর্ট করলে কিন্তু আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আমরা এখান থেকে টিকটক বা লাইকে আমরা ভিডিওটি পোস্ট করতে পারবো তো এটি ছিল সহজ একটি ভিডিও আপনারা ভিডিওটি করে নেবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন তো আজকের মধ্যে এখানে দেখাবেন কোনো ভিডিও ট্যুটার্ল আল্লাহ হাফেজ